हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। आज 16 मे करेंट अफेयर्स नतून क्लासे तुम्हारे स्वागत। प्रत्येक दिन मत 15 गुरुत्वपूर्ण करेंट अफेयर्स प्रश्न और प्रत्येक प्रश्न साथे साथ एक्सट्रा डेटा स्ट्रैटेजी के बैकग्राउंड तुम्हारे प्रोवाइड करब। तुम्हारा क्लसटा प्रथम के शेष पर्त देखो। ओके, चलो शुरू कर आजकल क्लस। आज के क्लासे प्रथम प्रश्न, आंतर्जातिक परिवार दिवस पालन करा है कबे? ए प्रश्न उत्तर होच्छे ऑप्शन ए 15 मे पालित है आंतर्जातिक परिवार दिवस। ऑप्शन ए, ए बछर थीम हलो फैमिलीज एंड अर्बनाइजेशन। 2 नम्बर प्रश्न, सम्प्रति कौन राज्येर मुख्यमंत्री पद थेके पदत्याग करलेन बिप्लब कुमार देव? ए प्रश्नेर उत्तर होच्छे ऑप्शन बी त्रिपुरा। আমরা জানি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, তিনি পদত্যাগ করলেন, নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মানিক সাহা। ইনি হলেন বিপ্লব কুমার দেব, ইনি পদত্যাগ করেছেন, নতুন মুখ্যমন্ত্রী ইনি মানিক সাহা, ইনি শপথ গ্রহণ করেছেন। আমরা ত্রিপুরা সম্পর্কে জানব। ত্রিপুরার রাজধানী আগরতলা, মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও। দ্বিতীয় বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরার রাজধানী আগরতলায়। সম্প্রতি অমিত শাহ ত্রিপুরা রাজ্যে সরকারি চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণের ঘোষণা করেছেন। চা বাগানের শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প চালু করেছে ত্রিপুরা রাজ্য সরকার। ত্রিপুরা রাজ্যে সম্প্রতি আফ্রিকান সোয়াইন ফিভার শনাক্ত করা হয়েছে। অসুস্থ খামার পশুদের জন্য ভ্রাম্যমান ভেটেরিনারি স্বাস্থ্য পরিষেবা চালু করেছে ত্রিপুরা। 3 নম্বর প্রশ্নে যাব। সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় প্রয়াত অ্যান্ড্রিউ সিমন্স কোন দেশের ক্রিকেটার? তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার ছিলেন। অপশন ডি। 4 নম্বর প্রশ্ন, জাতিসংঘে হিন্দি ভাষার প্রমোট করতে $8 লক্ষ দান করলো কোন দেশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি ভারত, $8 লক্ষ দান করেছে। তো জাতিসংঘের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, প্রতিষ্ঠা সাল 1945 সালে 24 অক্টোবর। বর্তমানে সেক্রেটারি জেনারেল রয়েছেন অ্যান্টনিও গুটেরাস। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, ট্রেড নেক্সট নামে অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন ব্যাংক? লঞ্চ করেছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন এ, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। প্রতিষ্ঠা সাল 1919 সালের 11 নভেম্বর। বর্তমানে সিইও রয়েছেন রাজ কিরণ রায়। যাব 6 নম্বর প্রশ্নে, ফোর্বস হাইয়েস্ট পেইড অ্যাথলিটস 2022 তালিকায় প্রথম স্থানে রয়েছেন কোন খেলোয়াড়? তো প্রথম স্থানে রয়েছেন অপশন বি লিওনেল মেসি। অপশন বি, তার বার্ষিক ইনকাম $130 মিলিয়ন। দ্বিতীয় স্থানে বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস, তার ইনকাম হচ্ছে বার্ষিক ইনকাম $121.2 মিলিয়ন। এবং তৃতীয় স্থানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তার বার্ষিক ইনকাম $115 মিলিয়ন। যাব 7 নম্বর প্রশ্নে, ইটালিয়ান কাপ 2022 টাইটেল জিতল কোন ফুটবল ক্লাব? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি ইন্টার মিলান। অপশন ডি, ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্টাসকে 4-2 গোলে হারিয়েছে ইন্টার মিলান। এটা ছিল ইন্টার মিলানের 8ম ইটালিয়ান কাপ। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি 7ই মে 2022 তারিখে বর্ডার রোড অর্গানাইজেশন কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? 62তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে অপশন সি বিআরও, বর্ডার রোডস অর্গানাইজেশন। ফাউন্ডেড 7 মে 1960, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী। যাব 9 নম্বর প্রশ্নে, এশা সিং এবং সৌরভ চৌধুরী সম্প্রতি আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন ISSF জুনিয়র বিশ্বকাপে পিস্তলের মিশ্র প্রতিযোগিতায় কোন পদক জিতেছেন? স্বর্ণপদক জিতেছেন। অপশন এ, একই ম্যাচে পলক এবং সৌরভজত সিং রৌপ্য পদক জিতেছেন। এর পাশাপাশি রমিতা এবং পার্থ মাখিজা 10 মিটার এয়ার রাইফেলে মিশ্র দলের প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতেছেন। যাব 10 নম্বর প্রশ্নে, কোন মহিলা পর্বত আরোহী 10তম বারের জন্য মাউন্ট এভারেস্ট আরোহণের রেকর্ড করেছেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি
লাকপা শেরপা। অপশন বি, লাকপা শেরপা একজন 48 বছর বয়সী নেপালি মহিলা, 12 মে 2022 দশতম বারের জন্য মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন। তিনি শেষবার 2018 সালে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। আর একজন নেপালি কামি রীতা শেরপা পুরুষদের সর্বসংখ্যক 26 বার পর্বত আরোহণের রেকর্ড করেছেন। তো এটা তো দুদিন আগে তো তোমাদের পড়ালাম যে কামি রীতা শেরপা 26 বার পর্বত আরোহণ করেছেন। যাবো পরবর্তী প্রশ্নে, 11 নম্বর। বিজ্ঞানীরা নিম্নলিখিত কোথায় 35 মিলিয়ন বছর পুরানো সাপের জীবাশেষ সন্ধান পেয়েছে? কোথায় পেয়েছে? লাদাখে। অপশন বি লাদাখ। লাদাখের রাজধানী হচ্ছে লে কার্গিল, লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন রাধাকৃষ্ণ মাথুর। লাদাখ সম্পর্কে আমরা জানব। লাদাখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও। লাদাখের প্রথম FM রেডিও স্টেশনটি লাদাখের রাজধানী লেতে স্থাপন করা হয়েছে। 9th ন্যাশনাল ওমেন্স আইস হকি চ্যাম্পিয়নশিপ 2022 জিতেছে লাদাখ। লাদাখের লেতে ভারতের প্রথম কমিউনিটি মিউজিয়াম উদ্বোধন করা হলো। লাদাখের লেতে ভারতের প্রথম গাধা সংরক্ষণ পার্ক তৈরি হতে চলেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2020 সালে ভারতে সর্বাধিক লিঙ্গানুপাত লক্ষ্য করা গেছে লাদাখে। যাব পরবর্তী প্রশ্নে, 12 নম্বর। পরবর্তী প্রশ্নে যাব 12 নম্বর। কেন্দ্রীয় সরকার অবিলম্বে কোন পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি গম। কেন্দ্রীয় সরকার অবিলম্বে গম রপ্তানি নিষিদ্ধ করেছে। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড 13 মে 2022 এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। 13 নম্বর প্রশ্ন, গগনযান মানব মিশন কর্মসূচির জন্য ইসরো সম্প্রতি একটি হিউম্যান রেটেড সলিড রকেট বুস্টারের টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে। রকেট বুস্টারটির নাম কি? নাম হচ্ছে HS-200। অপশন এ। ইসরো সফলভাবে 13 মে 2022 এই টেস্ট সম্পন্ন করেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে পরীক্ষাটি চালানো হয়। আমরা ইসরো সম্পর্কে জানব। ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ফাউন্ডার বিক্রম সারাভাই, ফাউন্ডেড 15 আগস্ট 1969, হেডকোয়ার্টার বেঙ্গালুরু, চেয়ারম্যান রয়েছেন এস সোমনাথ। যাব পরবর্তী প্রশ্নে, 14 নম্বর। সম্প্রতি প্রয়াত শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? ইউনাইটেড আরব এমিরেটস। অপশন সি। তিনি 3 নভেম্বর 2004 সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী আবুধাবি, মুদ্রা আমিরাতি দিরহাম। শেষ প্রশ্নে যাব 15 নম্বর। শেষ প্রশ্ন বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসটা পেয়ে যাবে। ওকে, চলো শেষ প্রশ্ন 15 নম্বর। সম্প্রতি জাতিসংঘ কবে সেকেন্ড ইন্টারন্যাশনাল ডে অফ আর্গানিয়া পালন করেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি 10th মে। অপশন বি। এবছরের থিম দ্য আর্গান ট্রি, সিম্বল অফ রেজিলিয়েন্স। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন। এরপর দেখে নেব গতকাল তোমাদের হোমওয়ার্কের জন্য যে 3টে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর এবং সঠিক উত্তরদাতার নাম। 15 মে তোমাদের হোমওয়ার্কের জন্য যে 3টে প্রশ্ন দিয়েছিলাম তার প্রথম প্রশ্ন, সম্প্রতি পুলিৎজার প্রাইজ 2022 দ্বারা মরণোত্তর সম্মান পেলেন কোন ভারতীয় ফটো জার্নালিস্ট? এই প্রশ্নের উত্তর হচ্ছে দানিশ সিদ্দিকি। তো তিনি 2022 মরণোত্তর পুলিৎজার প্রাইজ পেলেন। আবার 2018 তিনি রোহিঙ্গা বিষয়ক কভারেজের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন, কোন দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইউন সুক ইয়ল? দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল, মুদ্রা হচ্ছে ওন। 3 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার লাডলি লক্ষ্মী স্কিম 2.0 চালু করেছে? চালু করেছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল মঙ্গুভাই ছগনভাই প্যাটেল। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো। সঠিক উত্তরদাতাদের নামগুলো একবার বলবো।
ফার্স্ট কমেন্ট করেছে প্রতীক নন্দী, সেকেন্ড কমেন্ট করেছে গৌতম মণ্ডল, তার পরের নাম সৌম্যজিৎ দাস, সুমিতা মাড্ডি, সুপ্রিয় চ্যাটার্জি, সিদ্ধার্থ চ্যাটার্জি, পরিমল কুণ্ডু, প্রত্যেকে সঠিক উত্তর করেছে। এবার তোমরা দেখে নাও কোশ্চেন অব দ্য ডে, তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি পরম বিশিষ্ট সেবা মেডেল দ্বারা সম্মানিত হলেন কে? সেকেন্ড কোশ্চেন, ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, ভারতের প্রথম ভিলেজ অফ হানি হতে চলেছে মাংঘর গ্রামটি, এটি কোন রাজ্যে অবস্থিত? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর এখন আমরা দেখব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 15 মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, কোন রাজ্যে গেইল ইন্ডিয়া লিমিটেড ভারতের বৃহত্তম প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ইলেকট্রোলাইজার স্থাপন করতে চলেছে? মধ্যপ্রদেশ, অপশন বি। 2 নম্বর প্রশ্ন, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জীব বাজাজ, অপশন এ। 3 নম্বর প্রশ্ন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সন্ধানী যুবকদের জন্য কোন শহরে একটি স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার স্থাপন করা হবে? বারাণসী, অপশন সি। 4 নম্বর, সাইপ্রাস ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক্স মিটিং 2022 কে সম্প্রতি লিমা সোলে মহিলাদের 100 মিটার হার্ডলেসে স্বর্ণপদক জিতে জাতীয় রেকর্ড ভেঙেছেন? জ্যোতি ইয়ারাজি, অপশন বি। 5 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? নিধি চিবার, অপশন এ। 6 নম্বর প্রশ্ন, কোন দেশ সি গেমস 2027 আয়োজন করবে? মালয়েশিয়া, অপশন ডি। 7 নম্বর, সম্প্রতি ক্যাটালিন নোভাক কোন দেশের প্রথম মহিলা এবং কনিষ্ঠ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? হাঙ্গেরি, অপশন ডি। 8 নম্বর, কোন দেশ থমাস অ্যান্ড উবের কাপ 2022 এর আয়োজন করছে? অপশন বি, থাইল্যান্ড। 9 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিযায়ী পাখি দিবস কবে পালিত হলো? 14 মে, অপশন বি। 10 নম্বর, ভারতীয় সেনাবাহিনী কোথায় দরিদ্র ছাত্রদের জন্য একটি কোচিং সেন্টার খুলতে চলেছে? মণিপুর, অপশন এ। 11 নম্বর, এয়ার ইন্ডিয়ার CEO ও MD পদে কে নিযুক্ত হলেন? ক্যাম্পবেল উইলসন, অপশন এ, ক্যাম্পবেল উইলসন। 12 নম্বর প্রশ্ন, ফার্ডিনান্দ মার্কোস জুনিয়র কোন দেশে নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন? ফিলিপিন্স, অপশন সি। 13 নম্বর, প্রথম কোন উইকেট রক্ষক T20 ক্রিকেটে 200 ক্যাচ ধরার রেকর্ড করল? মহেন্দ্র সিং ধোনি, অপশন এ। 14 নম্বর, মহারানা প্রতাপ জয়ন্তী দিবস কবে পালিত হলো? 9 মে, অপশন সি। 6 প্রশ্ন, 15 নম্বর, ভারতের কোথায় প্রথম খাদি সেন্টার অফ এক্সিলেন্স খুলতে চলেছে? দিল্লি, অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে অথবা হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে, ভালো থেকো, বাই।